মঙ্গলবার দিনটা কিছুটা অন্যভাবে শুরু হয়েছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের। শুরুতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলে আর্জেন্টাইন ফুটবল লীগের একটি ভিডিও। লিওনেল মেসির দেশ যেখানে সম্মান জানায় লাল সবুজের পতাকাকে। মেসির চেয়ে পিছিয়ে কেন থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো? খানিক বাদেই নেটিজেনরা মাতেন CR7 উন্মাদনায়। পর্তুগিজ মহাতারকা ছোট্ট একটি ভিডিওতে যে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। সালাম আলাইকুম বাংলাদেশ, সৌদিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর সেলফিতে পাঁচবারের ব্যালন জয়ী এই ফুটবলার স্পষ্ট ভাষায় সালাম দিলেন বাংলাদেশ নামটাও ঠিকঠাক তার মুখে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। রোনালদো ফ্যান তো বটেই, এমন ভিডিও দ্রুতই ভালোবাসা কুড়োয় আপামর বাংলাদেশিদের। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় তা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে রোনালদো এখন খেলছেন সৌদি লিগে। ধারণা করা হচ্ছে তার ক্লাব আল-নাসরের হয়েই কাজ করেন ভিডিওতে থাকা সেই লোকটি। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের সে দেশটিতে কর্মরত রয়েছে বহু বাংলাদেশি প্রবাসী। লাল সবুজের দেশে রোনালদোকে নিয়ে যে মাতামাতি তা হয়তো কিছুটা হলেও এখন টের পাবেন এই পর্তুগিজ। সাব্বির মিথুন, সময় সংবাদ।